পৃথিৱীৰ পোহৰ দেখাৰ পৰা বঞ্চিত দেউ। বেণ্ড পাৰ্টি বজাই পোহপাল দিছে পৰিয়াল, এটি অতি দুৰ্ভগীয়া পৰিয়াল। দুটি কণমানি সন্তান, আনফালে মাতৃ হৈছে ৰোগীয়া। দীপেন ৰায়ৰ জীৱন সংগ্ৰামৰ কাহিনীয়ে আপোনাকো কৰি তুলিব আৱেগিক। পাখি পাখি এই মন, পাখি লগা মোৰ মন, জুবিন গাৰ্গৰ এই জনপ্ৰিয় গীতটোৱে লাখ লাখ মানুহৰ মন জয় কৰিছে দীপেনে। পৰিয়াল চলোৱাৰ স্বাৰ্থতেই দীপেন ৰায়ে বিয়া ঘৰত বেণ্ড পাৰ্টি বজাইছে, দুচকুৰে পোহৰ নেদেখাকৈয়ে। থাকিবলৈ নাই এটা ভাল ঘৰ, চৰকাৰী কোনো আঁচনি আজিলৈকে নাপালে এই দুৰ্ভগীয়া পৰিয়ালটোৱে। বেণ্ড পাৰ্টিত জনপ্ৰিয় গীতসমূহ বজাই সন্তানৰ লগতে বৃদ্ধ ৰোগীয়া মাতৃকো পোহপাল দিছে দীপেনে। আজি দীপেন ৰায় অসহায়, দীপেন ৰায় নাই থাকিবলৈ এটা ভাল ঘৰ, নাপালে অৰুণোদয়ো। দীপেন ৰায়, মোৰ এই অৱস্থা হৈছে 88ত। মই এনে বিয়া বেণ্ড পাৰ্টি চেণ্ড পাৰ্টি বজাওঁ আৰু, য'ত ত'ত মানে মাতে মই তাতে যাওঁ, বেণ্ড পাৰ্টি বজাওঁ। এইটো পৰিয়ালটো চলাই আছোঁ আৰু, কোনো ৰকম পৰিয়াল নচলে তেনে তথাপিতো আৰু যিখিনি চলাব পাৰোঁ সেইখিনি চলাই আছোঁ। নাই নাই, একো আঁচনি পোৱা নাই। নাই পোৱা নাই? নাই। আপনি আপনার বিপিএল কার্ড আছে? বিপিএল কার্ড মার নামত আছে। আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর আছে? নাই নাই, কো পোয়া নাই। সরকারি ভাবে যে শৌচালয় দিছে মানে পায়খানা দিছে? নাই, এটাও পোয়া নাই। একো পোয়া নাই? পোয়া নাই। কোনখন পঞ্চায়েত হয়? আমার বাণীতেরা। বাণীতেরা পঞ্চায়েত? পঞ্চায়েত বাণীতেরা। এই পঞ্চায়েতের সদস্য কোন হয়? সদস্য গীতাঞ্জলি সূত্রধর। আপনি কেকাটা কইছিলে? মই কৈছো, বহুত বার কৈছো, শিংসাজ অহা নাই, শিংসাজ আহিলে আপনার ঘর দিম আর মই কম, কিন্তু গ্রাহ্য নকরে কথাবিল। মোকু মানে অনুদান লাগে, মানে মাহে মাহে যেটু মানে আমার হেন্ডিকেপর যেটু মানে পায় এটু দিব লাগে, আর ঘর লাগে। বহুত অসুবিধা বহুত আহে, কিন্তু আমার এইখানে তো না দেখে আমি কত কি করবা যাম। আমার হাতত মানুষ নাই, আমার কোনো কম গেদি নেদে। মাননীয় আমাৰ অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হেমন্ত বিশ্ব শর্মা ছাৰ, মই অনুরোধ কৰিছো যে মোৰ এই এনেকা হৈ আছে, মই চৰকাৰৰ পৰা এটাও অনুদান পোৱা নাই, এইটোৰ কাৰণে মই হেমন্ত বিশ্ব শর্মা ছাৰক অনুরোধ কৰিছো যে মোক এটা কিবা এটা কৰি দিব লাগে আৰু মোৰ পিনে অলপ মানে সহায় কৰিব লাগে। নবীন চক্রবর্তীর রিপোর্ট, টাইম 8। আমি